बेटी बनू उड़ती फिरू मस्त गगन में आज मैं आजाद हूँ। तो तुम्हारा देखते बच्चों এটা হচ্ছে ঝাড় ভাই, ভিউ নিয়ে কোনো কথাই হবে না, যে লেভেলে ভিউ দেখাচ্ছে। কি সুপিয়া চালাচ্ছে ভাই ভাই, প্রথমবার আমরা লাইফে যে ইয়ার ফোস্টে এসে আমরা এত স্পিডে রানওয়েতে উঠে বাইক চালালাম। যেটা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, আমরা এখন ঢুকে গেছি শুনিচয় এয়ারপোর্টের এরিয়াতে। আর একটু পরে তিন কিলোমিটার গিয়ে রানওয়েতে পৌঁছাবো। আর এটা হচ্ছে ব্রিটিশ আমলে অনেক পুরাতন গুপ্ত বিমান ঘাঁটি। এ ভাই দাঁড়া ভাই, এ ভাই আমি যাব। প্লেন চলবে সে জায়গাতে আমরা বাইক চালালাম ভাই, খুব রিস্কের ব্যাপার থাকলো। আর আবার চলছে, দেখো আমাদের বন্ধুরা চালাচ্ছে, কিন্তু এখানে অ্যালাউ নেই, তবুও তারা লুকিয়ে ছুপিয়ে চালাচ্ছে। মজা আয়া কি অবস্থা ভাই, এরা চলে যাচ্ছে, এখানে কিন্তু অ্যালাউ নেই, নট অ্যালাউ, তবুও আমরা কিন্তু সিকিউরিটি গার্ডের নজর এড়িয়ে আমরা এসেছি এখানে। আর এখানে আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়বো। চক্কি পিকাপে গাড়ি চালিয়ে আসছে ও ভাই, এরা তো শেষ। শাবাশ বেটা, আমরা এখন এসে গেছি ঝাড়খণ্ডে। রাস্তায় যেতে যেতে একটা বড় খাদান দেখতে পেয়েছি, তো ভিউটা নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ কতটা গাড্ডা হয়ে আছে, পানিটার কালার দেখো, উফ একদম অসাধারণ। হায় হায়, ইতনা সুকুন, কতটা গর্ত তোমরা বুঝতেই পারছো এখানে দেখে। চলো আগে দেখাচ্ছি, আগে অনেকটা গাড্ডা হয়ে আছে। তো চলো, এই ফার্স্ট টাইম এলাম আমি খাদান। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝাড়খণ্ড খাদান। ওয়াও, পুরো একদম ঝাড়খণ্ডে ঢুকে গেছি। চারিদিকটা কিন্তু পাহাড় আর খাদানে ভর্তি একদম, যেদিকে ক্যামেরা ঘুরছে পাহাড় আর খাদান। তো এগুলো হচ্ছে আমাদের ইউনিক ব্লগ, এই ব্লগগুলো জাস্ট তোমাদের জন্য আসা। আর এই ব্লগগুলোতে আমাদের কিছু জ্ঞান থাকছে বা আমাদের কিছু শিক্ষা অর্জন করছি আমরা এখানে এসে, এবং এখানে আদিবাসীগুলো কেমন করে থাকে, কেমন করে কাটায়, এগুলো জাস্ট দেখতে আসা। কত বিভৎস ভয়ঙ্কর একটা খাদান দেখছো, তার পাশ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি আমরা, একদম একদম কত ডেঞ্জার খাদানটা দেখতে পাচ্ছ। আর তার পাশ দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছি, কিভাবে
ভাবে গাড়িগুলো নামে ঘুরে ঘুরে আর কেমন ভাবে পাথরগুলো কাটা হয়েছে। তো দূর আমাদের গাড়ি যাচ্ছে বা যত দূর আমাদের চোখ যাচ্ছে এদিকটাতে পুরোটাই কিন্তু খাদান, একের পর এক খাদান দেখতে পাচ্ছ। কিন্তু খুবই ভয়ঙ্কর লাগছে পাশ দিয়ে গাড়ি চালাতে, মানে কিভাবে পাথরগুলো কেটেছে। আদিবাসী তারা এখানে থাকে চাষবাস করে। ভাই ভিউ নিয়ে কোনো কথাই হবে না, যে লেভেলের ভিউ দেখাচ্ছি বা যে লেভেলের খাদানগুলো হয়ে আছে পুরোটা এক যেদিকেই তোমার ক্যামেরা ঘুরাবো সব খাদানটা এইভাবে কাটা রয়েছে। আর এইভাবে এখন জল পড়ে আছে কারণ বৃষ্টি হয়েছে, এই কারণে জল ভর্তি। আর খাদানের কাজ এগুলোতে এখন পাথর উঠে গেছে, যা হোক এগুলো বন্ধ আছে। এবং আরও অন্যান্য খাদান যেগুলো দূরে দূরে দেখছো ওগুলো অনেক কাজ চলছে। ভাই ভিউগুলো কিন্তু একদম সত্যি নেক্সট লেভেল। মালিগ্রামে কেবল খাবেন না ভাই, আমরা কোথায় চলে এসেছি আমরা নিজেও জানিয়ে না। দেখেন জায়গাটা পুরোপুরি দেখেন, আর সত্যি অসাধারণ জায়গা ভাই, সুকুন। হায় হায় ইতনা সুকুন, হায় দিল সে সুকুন। আর এই পাথরটা ভাই, পাথরটা একবার দেখান, পাথরটাতে মানে এটা না বম ব্লাস্ট হয়েছে না অন্য কিছু, এটা নিজে মানে আমি নিজে হাতে আর কি, আমি নিজে হাতে হাতুড়ি মেরে ছাড়াচ্ছি। এবার ভাই তোমরা যদি বিশ্বাস করো তো করবা, না হলে ভাই তোমরা পার্সোনালভাবে নিতে পারো। কিন্তু না না হাতুড়ি লাগে, আমি ছিনেও মেরেছিলাম। এ ভাই কেউ যদি বিশ্বাস না করে সেটা পার্সোনালভাবে গাল দিলে পার্সোনালভাবে দিবা ভাই, কমেন্টে ওপেন গাল দিও না, ঠিক আছে। আরে ভাই ভাই সমাজ কে বল রহা হ্যায় আর বুরা লাগতা হ্যায় ভাই, আপ লোগ ভি জানতে হো। আচ্ছা পুরো দিক জায়গাটা দেখতেই পারো, 5 টাকা দিলাম না আমি বললাম কি ভাই একবার বক্তব্য দেবো দিতে দেন, বলে আমাকে দিলে 5 টাকা দেন।